আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চিকেন চাউমিন উইথ ভেজিটেবলস। তো এটা কিভাবে খুব সহজে বাসায় রান্না করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন, এর জন্য আমাদের কী কী লাগছে। এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগি। এখানে মুরগির পিসগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমার প্রায় 200 গ্রামের মতো মুরগি আছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মতো আদা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ মতো। দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তারপরে সবগুলোকে মেখে এটা আমি ম্যারিনেটের জন্য রেখে দিব 10 থেকে 15 মিনিট। যতক্ষণ না আমার অন্যান্য কাজ শেষ হবে ততক্ষণ এটা ম্যারিনেট হতে থাকবে। এরপরে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি আর এটাতে পর্যাপ্ত পানি দিয়েছি। তো এই পানিগুলো যখন একটু গরম হতে শুরু করবে তখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চাউমিনটা আমি এর সাথে দিয়ে দিব কিছু পরিমাণ লবণ আমি দিয়ে দিচ্ছি। চাউমিনটা সিদ্ধ হতে থাকবে, এরপরে আমি আস্তে আস্তে করে এটা পুরোটা পানিতে ডুবিয়ে নিব যাতে আমার চাউমিনটা কোনোভাবে ভেঙে না যায়। এরপরে এটাকে আমি প্রায় 5 থেকে 7 মিনিট সিদ্ধ করেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এটা সব নুডলস যে একই সময় নিবে সিদ্ধ হতে সেরকম কিন্তু না, সেজন্য একটু সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আর সেটা একটু খেয়াল করে নামাতে হবে। যখনই সিদ্ধ সিদ্ধ হবে, পুরোপুরি কমপ্লিট সিদ্ধ হয়ে যাবে, তখন দেখবেন এটা আর কোনোভাবেই কাঠিতে থাকবে না, এটা ঝরঝর করে নিচে নেমে যাচ্ছে। তারপরে একটু চেক করে নেবেন সিদ্ধটা কেমন হচ্ছে। এরপরে 5 থেকে 7 মিনিট যাওয়ার পরে এটাকে আমি নামিয়ে এটাকে নর্মাল পানিতে ধুয়ে ফেলব। এটাকে পরিষ্কার নর্মাল পানিতে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ মতো তেল। তেলটা দেওয়াতে এটা হার্ড হবে না, একটু শক্ত শক্ত হয়ে যাবে না, এটা নরম তুলতুলে থাকবে আর দেখতে এরকম চিকচিক করবে, এই জন্য তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এটার সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি চিকেনটার সাথে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চিকেনটার সাথে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে মেখে নিয়েছি। এরপরে চুলা আমি একটি হাঁড়ি বসিয়ে এটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল বা সয়াবিন তেল। তারপরে আমি তেলটা গরম হওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি প্রথমেই চিকেনগুলো ভেজে নেব। আর চুলার আঁচটাকে আমি রেখেছি মিডিয়াম আছে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আপনার চিকেনটা খেতে মচমচে হয়, এই জন্য চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। এতে এটাকে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ পরিমাণ, এটাকে আমি ভেজে নিয়েছি নর্মাল মিডিয়াম আছে রেখে। ভাজা করে একটু দিয়ে দিচ্ছি আমি একটু ডিম। ডিমের সাথে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি।
আর ডিলটাকে আমি একটু বড় সাইজ করে কেটে নিব, এবার ভেজে একটু বড় সাইজ করে কেটে নিব। ডিমটা যখন ভাজি হয়ে যাবে তখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এখানে পেঁয়াজের পিসগুলো একটু মোটা করে কেটে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ দিচ্ছি। আপনার চাইলে কাঁচা মরিচটা নাও দিতে পারেন। এখানে আমি 4-5টা কাঁচা মরিচকে একটু ফালি করে বড় করে কেটে নিয়েছি। দিয়েছি 1/2 কাপ পরিমাণ গাজর, 1/2 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ বাঁধাকপি। উপর দিয়ে চলে আসতে আমি হাই হিটে রাখবো। এটাকে 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেবো, এর থেকে বেশি রাখতে যাবেন না। 2-3 মিনিট ভাজলে এটা দেখবেন একদম নরম হয়ে যাবে, এর থেকে বেশি ভাজলে এটা থেকে খাবার টেস্টটা ভালো আসবে না। এটার জন্য আমি একটু সস রেডি করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস, দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ মতো। দিয়ে সবগুলোকে আমি মিশিয়ে এখন এইটার সাথে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। সবজিটার সাথে কিছু পরিমাণ দিব, এরপরে নুডলসটা দেওয়ার পর আমি আরও কিছু পরিমাণ টোটাল সবগুলো আমি ঢেলে দিব। অর্ধেকে এখন আন দিব, আর অর্ধেকে আমি যখন চাউমিনটা দিব তখন দিয়ে দিব। এরপরে নুডলসটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর চুলোর আঁচটা এই পর্যায়ে আমি কমে নিয়েছি, বাদ বাকি সসগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজের কলিগুলোকে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এরপরে সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, বেশি ভাজতে যাবেন না, তাহলে এটা দেখতে ভালো লাগবে না। এরকম নরম নরম করে থাকবে, তাহলে এটা খেতে অসম্ভব মজা হয়। আর হুবহু রেসিপি ফলো করে যদি আপনারা এই নুডলসটা রান্না করেন তাহলে খুবই মজা হয়, বা এই চাউমিনটা। ব্যাস হয়ে গেছে আমার চাউমিন। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার সবাই ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।